এই ভিডিওটিতে আমরা বেসিক্যালি একটা এক্সেল ফরম্যাটের ডেটা সেটকে আমরা কিভাবে সিএসবি ফরম্যাটের ডেটা সেটে কনভার্ট করতে পারি সেটাই জানব। সিএসবি মানে এখানে হচ্ছে হলো কমা সেপারেটেড ভ্যালু। বেসিক্যালি আমরা যদি এক্সেল ডেটা সেট ওপেন করি, ধরেন আমি এখানে একটা এক্সেল ডেটা সেট ওপেন করে রেখেছি এবং জিনিসটা কিন্তু এরকম দেখতে, এখানে কিন্তু কমা সেপারেটেড ভ্যালু নাই, এটা একটা টেবুলার ফর্ম, ওকে। আর কমা সেপারেটেড ভ্যালু বলতে কি, এই দেখুন এখানে আমি আরেকটা ডেটা সেট ওপেন করে রেখেছি, এটা যদি আমরা রতে যাই তাহলে আমরা দেখবো যে কি এটা বেসিক্যালি কী ফর্মেটে আছে, সিএসবি ফর্মেটে আছে। দেখেন প্রত্যেকটা ভ্যালুকে কি সেপারেট করা হয়েছে কি দিয়ে, কমা দিয়ে। যেহেতু কমা দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে সেপারেট করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে হলো কমা সেপারেটেড ভ্যালু। আর বেসিক্যালি আমরা যখন পান্ডাস দিয়ে সিএসবি ফাইল রিয়েট করি, তখন আমরা কিন্তু সেখানে সিএসবি ফাইল আপলোড আগে দিয়ে নিতে হয়, যাতে করে আমরা সিএসবি ফাইল ফরম্যাট রিড করতে পারি। কিন্তু যদি এক্সেল ফাইল আপলোড দিয়ে আপনি সিএসবি ফাইল রিড করেন তাহলে কিন্তু হবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা অলরেডি কি এক্সেল ফরম্যাটের একটা ডেটা সেট অলরেডি ক্রিয়েট করে রেখেছি, এটা দেখেন এক্সটেনশনটা XLSX, ওকে। এই ডেটা সেটটা যদি আমি আপলোড দেই যেটা এক্সেল ফরম্যাটে রয়েছে, সেই ক্ষেত্রে আমি যদি এটাকে রিড করতে চাই সিএসবি দিয়ে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম, সেটাকে আমি রিড করবো pd.read CSB। দেখেন আমি করতেছি কিন্তু রিড সিএসবি। এখন আমি যদি এই এক্সেল ফরম্যাটের ফাইলটা দেই, সেই কিন্তু সেটাকে রিড করতে পারতেছে না, ঠিক আছে। আমি কি করলাম, এই যে ডেটা সেটটার পাথটাকে এখানে দিয়ে দিলাম। তো এটাকে আমাদের এখন কি করতে হবে, ওয়েদার ডেটা সেটটাকে কিসে কনভার্ট করতে হবে, কমা সেপারেটেড ভ্যালুতে কনভার্ট করতে হবে। অনেক সময় আমরা ম্যানুয়ালি কি করি, ম্যানুয়ালি আমরা এক্সেল ফাইলে আমাদের ডেটা সেটটাকে রেডি করি বা তৈরি করি বা বানাই, ঠিক আছে, ম্যানুয়ালি। সেই ক্ষেত্রে আমাদের এক্সটেনশনটা কী থাকে, XLSX। বা অনেক সময় আমরা কোনো একটা ডেটা সেট ডাউনলোড করি, সেটার ফরম্যাটও কি এক্সেল ফরম্যাট থাকতে পারে, সেক্ষেত্রে সেটাকে আমাদের সিএসবি ফরম্যাটে কনভার্ট করে রিড সিএসবি দিয়ে রিড করা লাগে। তো এটা আমরা কীভাবে করতে পারি, জাস্ট আপনি আপনার এক্সেলের ফরম্যাটের যে ডেটা সেটটা আছে সেটা ওপেন করুন, বা যেটা বানিয়েছেন সেটা ওপেন করুন। করার পরে আপনি চলে যেতে হবে ফাইলে। ফাইলে যাওয়ার পর এখানে দেখবেন সেভ এজ একটা অপশন আছে। তো আপনি কোথায় ডাউনলোড করতে চান, দিস পিসি অ্যান্ড আমি ডাউনলোড সেটা রাখতে চাই। তো এখানে জাস্ট কী করতে হবে, এখানে জাস্ট আপনার দেখেন জিনিসটা কিসে আছে, দেখেন এক্সটেনশনটা দেখে আমরা বুঝতে পারতেছি সেটা কিন্তু একটা এক্সেল ফরম্যাটে আছে। তো জাস্ট ফরম্যাটটা যদি চেঞ্জ করে দিয়ে ট্রাই করে দেখেন, তো যদি এটা করেন সেই ক্ষেত্রে কী হবে আমি বলি। দেখেন আমরা কিন্তু জাস্ট কি .csb এটা দিয়ে যদি আমি সেভ করে দেই, তো মনে হচ্ছে কি আপনার এটা কাজ হয়ে গেল, কিন্তু আসলে বেসিক্যালি এখনও কাজ হয়নি। আপনি কিন্তু দেখতেছেন যে আমি যে ওয়েদার ডেটা সেট .csb লিখে সেভ করেছিলাম, অটোমেটিক্যালি আবার এক্সটেনশন কি চলে আসলো, এক্সেলটা চলে আসলো। তার মানে কি এটা আমাদের সেভ করার নিয়মটা ভুল। তো এটা কীভাবে আমরা প্রপার ওয়েতে সেভ করতে পারি, তাহলে আমাদের সেমভাবে আবার কিসে যাওয়া লাগবে, সেভ এজ অপশনে যাবেন, কোথায় ডাউনলোড করবেন সেটার আপনার পার্টটা দিতে হবে। আমি দিস পিসিতে সেভ করবো, দিস পিসির ডাউনলোডসে সেভ করবো। করার পরে এখানে আপনি যতই .csb দেন সেটা কখনোই চেঞ্জ হবে না, এটাকে কেটে দেন সম্পূর্ণ। কেটে দেওয়ার পরে এটা কীভাবে রাখুন, ওয়েদার ডেটা সেট, ওয়েদার ডেটা সেটের পরে আপনার এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, এই অপশনটাতে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে। এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনি কোন ফরম্যাটে চেঞ্জ করতে চান, সব ধরনের ফরম্যাট আপনি পেয়ে যাবেন। তো এখানে আমরা এখন সিএসবি ফরম্যাটটা খুঁজবো। এখানে আমরা দেখতেছি এই যে সিএসবি ফরম্যাট, সিএসবি ফরম্যাট, সিএসবি ফরম্যাট। আপনি এখানে আমরা তিনটা সিএসবি ফরম্যাট দেখতে পাচ্ছি, আপনি যে কোনো একটা করলেই হবে। আমি তিনটা করেই ডেটা সেটগুলোকে আপলোড দিয়ে পান্ডাসের .csb দিয়ে আমি রিড করে দেখেছি, কোনো সমস্যা হয় না। তো এখন কিন্তু আমাদের এটা কী হয়ে গেলো, দেখেন আমরা যদি যাই, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখন এক্সটেনশনটা কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তাই না। আগে ছিল কি এক্সেল ফরম্যাটের এক্সটেনশন, পরেও এক্সেল ফরম্যাটের এক্সটেনশন ছিল, এখন কি অ্যাকচুয়ালি কমা সেপারেটেড ভ্যালু এক্সটেনশন আমরা পেয়ে গেছি। এখন এটাকে আমরা রিড করে দেখি যে এটা প্রপারলি কাজ করে কি না। তো আমরা জাস্ট এটাকে আপলোড দিব, ওকে, আপলোড দেওয়া শেষ। এখন আমি কি করব, এখন জাস্ট রিড করব, কোনটাকে রিড করব, এই সিএসবি ফরম্যাটের ফাইলটাকে রিড করব, ওকে। রিড করলে যদি এখানে দেই, পার্টটা দিয়ে দিলাম, এখন যদি আমি রিড করি, ওকে, আমার রিড করা কিন্তু শেষ। তো আমি যদি একটু দেখতে চাই জিনিসটা কীরকম, আমার ডেটা সেটটা কেমন দেখাচ্ছে, তো এখানে দেখতে পারতেছেন আমার এক্সেল ফাইলে যেরকম ছিল, এটাকে আমরা কমা সেপারেটেড কনভার্ট করার পরও সেমভাবেই দেখাচ্ছে।